দেখুন আমাদের দেশের এই শিক্ষা ব্যবস্থায় একজন মানুষকে পরকালমুখী করার চেয়ে বরং তাদেরকে পরকাল বিমুখ করে দেওয়া হচ্ছে। আজকে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষা ব্যবস্থায় দেখবেন যুবকরা আজকে কোরআন হাদিস থেকে দূরে অবস্থান করছে। দেখুন অধিকাংশ ছেলেরা আজকে কি করে বিজাতীয় সংস্কৃতির অনুসরণ করে। আজকে আমাদের ছেলেরা শিখছে মোবাইল নিয়ে কিভাবে ফ্রি ফায়ার খেলবে, কিভাবে পাবজি গেম খেলবে, এইটাই তাদের অবসর সময় কাটানোর এটাই হচ্ছে তাদের মাধ্যম। আপনার এই অবসর সময়টা আপনি বিনা কাজে ব্যয় না করে আপনি এখানে কিছুটা হলে আপনি তাসবিহ তাহলিল করতে পারেন, আপনি এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে পারেন, একটা হাদিস আপনি মুখস্থ করতে পারেন। বাংলাদেশ আহলে যুব সংঘের প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি সদস্য আমরা বিশ্বাস করি সে একজন আদর্শ যুবক, সে একজন আদর্শ তরুণ। সুতরাং এক্ষেত্রে তরুণদের বিপথে যাওয়া থেকে বাংলাদেশ আহলে যুব সংঘ তাদেরকে রক্ষা করার চেষ্টা করছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আন আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, طلب العلم فريضة على كل مسلم। রাওহ ইবনে মাজাহ। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের মহতারাম সভাপতি, প্রধান অতিথি, সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মীবৃন্দ, দেশের প্রত্যন্ত এলাকা থেকে আগত প্রাণপ্রিয় সূর্য সারথি ভাইয়েরা, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। দরুদ ও তসলিমাত পেশ করছি মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, জারি রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের এই প্রচেষ্টা। শ্রোতা মণ্ডলী, আজকের সারা পৃথিবীতে আমরা যদি তরুণদের দিকে তাকাই তাহলে দেখতে পাবো তাদের ভিতরে নৈতিকতার যথেষ্ট অভাব রয়েছে। আপনি সাংস্কৃতিক দিক দিয়ে বলেন, আপনি অর্থনৈতিক দিক দিয়ে বলেন, আপনি পারিবারিক দিকে যদি দৃষ্টি দেন, আপনি যদি সামাজিক দৃষ্টিতে দিকে যদি দৃষ্টি দেন, দেখবেন যে আমাদের তরুণ সমাজ আজকে নৈতিকতা বলতে তাদের ভিতরে যে কিছু আছে সেটা পরিলক্ষিত হয় না। ঠিক এমনই প্রেক্ষাপটে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ 1978 সালের থেকে আজকের এই সময় পর্যন্ত এদেশের বিভ্রান্ত বা বকে যাওয়া তরুণ সমাজকে পথে আনার জন্য তারা সার্বিকভাবে কাজ করছে। শ্রোতা মণ্ডলী, তরুণদের এই অবক্ষয়ের বা নৈতিকতার এই ঘুণ, নৈতিকতার পিছনে, অনৈতিকতার পিছনে যে কারণটি প্রথমে আমাদের নিকটে পরিলক্ষিত হয় সেটা হলো আমাদের দেশের এই শিক্ষা ব্যবস্থা। দেখুন আমাদের দেশের এই শিক্ষা ব্যবস্থায় একজন মানুষকে পরকালমুখী করার চেয়ে বরং তাদেরকে পরকাল বিমুখ করে দেওয়া হচ্ছে। দেখুন একসময় আমরা শুধু জানতাম যে 9-10-এর যে সায়েন্স গ্রুপ আছে সেখানে শুধু এই যে এখন যে মতবাদ আছে ডারউইনের মতবাদ, এটা শুধু তখন ছিল। কিন্তু বর্তমান সময় আমরা দেখছি যে মাদ্রাসার সিলেবাসও এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একটা ছেলে সে যখন বুঝবে বা সে যখন জানবে যে আমার সৃষ্টি হয়েছে, আমার পূর্বপুরুষের সৃষ্টি হয়েছে বানর থেকে, তার যদি শিক্ষাটা এমনই হয় তাহলে সে তো মনে করবে ন্যাচারালি আমার সৃষ্টি হয়েছে, আবার আমি অনুরূপ হব, আমি মাটিতে মিশে যাব। সুতরাং ইহকালে আমি খাই দাই ফুর্তি করি, পরকালে কি হবে না হবে সেটা পরের বিষয়। কিন্তু তার শিক্ষা যদি এমনটা হয় যে না, আমার একজন স্রষ্টা আছে, তিনি আমাকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে, আবার তারই কাছে আমাকে ফিরে যেতে হবে এবং তার কাছে আমাকে জবাবদিহি করতে হবে, তাহলে তার পার্থিব জীবনের কাজটা সে অবশ্যই চেষ্টা করবে জবাবদিহিতার জন্য তাকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন।
তাহলে বোঝা যায় আমাদের এই শিক্ষাটা প্রতিপালকের নামে হওয়া উচিত, যে শিক্ষার মাধ্যমে আল্লাহর বিধানকে জানা যায়, যে শিক্ষার মাধ্যমে হালাল হারাম এটাকে বোঝা যায়, যে শিক্ষার মাধ্যমে আমার ইহকালীন জীবনের কর্তব্য পরকালীন জীবনে আমার জবাবদিহিতা কিংবা আমার গন্তব্য স্থল কোথায় সেটা যেন জানা যায়, সেই শিক্ষা আমাদের হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কিন্তু কোন জ্ঞান? যে জ্ঞান আমাদেরকে বিভ্রান্ত করে দেয় সেই জ্ঞান, নাকি যে জ্ঞান আমাকে পরকালমুখী করে দেয় সেই জ্ঞান অর্জন করা আমার জন্য ফরজ? আমাদের আব্দুনুর ভাই বলে গেলেন, আমাদের ছেলেরা আজকে স্কুলে হোক, মাদ্রাসায় হোক, আর কলেজে হোক বা বিশ্ববিদ্যালয়ে হোক, যেখানেই হোক না কেন, তাদের লক্ষ্য থাকে একটাই। কোনটা? সেটা উচ্চ স্তরে আসীন হওয়া। কোথায়? সে দেশের বড় কোনো নেতা হবে, সে দেশের বড় কোনো দায়িত্বশীল হবে, অথবা সে দেশের বড় কোনো ধনী মানুষ হবে। কিন্তু তার লক্ষ্য এটা থাকে না যে দেশের সবচেয়ে একজন মুত্তাকি পরহেজগার মানুষ হবে, আর পরকালীন জীবনে সে জান্নাতের সর্বোচ্চ স্তরে আসীন হবে, এই লক্ষ্য তার থাকে না। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থায় ওই শিক্ষা দেওয়া হয় না। সে সর্বক্ষণ চিন্তা করে যে 100 টাকা ইনভেস্ট করলে আমার কয় টাকা লাভ হবে, 100 টাকা ইনভেস্ট করলে আমি বছরে কয় টাকা সুদ পাবো। যখন সে শুরু থেকে এই হিসাবই করবে, তখন সে পরকালীন জীবনের হিসাবকে বাদ দিয়ে দুনিয়াতে যেটা পাওয়া যায় সেটাই সে চেষ্টা করবে। শুধু মণ্ডলী, এ কারণেই আমাদের যুবকরা তাদের নৈতিকতার পরিবর্তে তারা আজকে অনৈতিক হয়ে যাচ্ছে। দেখুন, একটা বিষয় প্রাসঙ্গিকভাবে বলতে হয়, সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইউযিল্লু বিহি মান ইয়াশা ওয়া ইয়াহদি বিহি মান ইয়াশা। আল্লাহ এই কোরআনের মাধ্যমে যাকে ইচ্ছা তাকে হেদায়ত দান করেন, যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন। আজকে আহলে কোরআন বলে যারা আমাদের সমাজে পরিচিত, যদিও তারা হাদিস অস্বীকারী, আহলে কোরআন বলা ঠিক নয়, তারা আজকে কোরআন পড়ে পড়ে কোরআনের অপব্যাখ্যা করে আজকে আমাদের তরুণ সমাজকে বিভ্রান্ত করে ফেলছে। ওরা আহলে কোরআনের নাম করে আজকে হাদিস বিরোধী প্রচারণা চালাচ্ছে। শ্রোতা মণ্ডলী, কোরআন বুঝতে হলে হাদিস বাদ দিয়ে কোরআন বোঝা কি আদৌ সম্ভব? এটা আদৌ সম্ভব নয়। অথচ আমাদের এই শিক্ষা ব্যবস্থায় এটাকে স্পষ্ট করে এই তরুণদের কাছে দেওয়া হয় না, ফলে সে তার মন মতো শিক্ষা ব্যবস্থায় সে নিজেকে ব্যাখ্যা করে। কখনো সে নিজে মুফতি সেজে, কখনো সে নিজে শায়খ সেজে যায়। আর এই সমস্ত তথাকথিত মুফতি আর তথাকথিত শায়খদের মাধ্যমে আমাদের দেশের তরুণ সমাজরা আজকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। শুধু মণ্ডলী, এর থেকে উত্তরণের জন্য বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ আজ আমাদের তরুণদেরকে, আজকে আমাদের যুবকদেরকে হাদিস ফাউন্ডেশন প্রকাশিত যে ইসলামী সাহিত্য আছে, কোরআন হাদিসের ভিত্তিতে লেখা যে সাহিত্যগুলি আছে, আমাদের যে পত্র পত্রিকা আছে, এগুলি মানুষকে সঠিক পথে দিক নির্দেশনা দান করে। আপনি দেখবেন যুবসংঘের একটা ছেলের হাতে যখন আপনি দেখবেন তাফসিরুল কোরআন আছে, সে অবশ্যই তাফসিরের সঠিক তাফসির সে সেখান থেকে শিখবে। কিন্তু যখন আপনি তাফহিমুল কোরআন কারো হাতে দেখবেন, তখন দেখবেন অবশ্যই সে সঠিক শিক্ষাটা শিখবে না। সুতরাং এক্ষেত্রে সঠিক শিক্ষা প্রদানের ক্ষেত্রে আহলে হাদিস যুব সংঘ একটা বিশেষ ভূমিকা পালন করছে। যদি আমার আপনার ছেলেরা, আমার আপনার ভাইয়েরা আহলে হাদিস যুব সংঘের কর্মী হয়, তারা যদি যুব সংঘের সাথী হয়, তাহলে এই ভুল শিক্ষা থেকে ফিরে এসে অবশ্যই তারা সঠিক শিক্ষা গ্রহণ করতে পারবে, নৈতিকতার মানে তারা উন্নীত হবে ইনশাআল্লাহ। দুই নম্বর বিষয় হলো, আজকে আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা আছে, সেই শিক্ষা ব্যবস্থায় দেখবেন যুবকরা আজকে কোরআন হাদিস থেকে দূরে অবস্থান করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না ক্বাওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা। রাসূল বলেন, হে আমার প্রতিপালক, নিশ্চয় আমার কওম এই কোরআনকে পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করেছে। সূরা ফুরকান 30 নম্বর আয়াত। দেখবেন আজকে আমাদের সমাজের ছেলেরা, আমাদের অধিকাংশ যুবকেরা কোরআন হাদিসের ধারে কাছে থাকে না। কারণ কোরআন পড়লে, হাদিস শিখলে কষ্ট করে সালাত আদায় করতে হবে, কোরআন পড়লে হাদিস শিখলে মনে যা চায় সেটা করা যাবে না, বরং ইসলামের পথে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশিত পথে চলতে হবে। এই ছন্ন ছাড়া জীবন, এই গণ্ডিমুক্ত জীবন তখন আর যাপন করা যাবে না। সুতরাং এজন্য আমাদের যুবকরা কোরআন হাদিস থেকে দূরে অবস্থান করছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বাদ তারাক্তুকুম আলাল বাইযা লাইলুহা কানাহারিহা লা ইয়াযিগু আনহা বাদি ইল্লা হালিকুন। আমি তোমাদেরকে এমন অবস্থায় রেখে গেছি যার দিন, যার রাত দিনের মতো সমুজ্জ্বল।
সুতরাং যে ব্যক্তি এখান থেকে বিচ্যুত হবে দূরে সরে যাবে সেই ধ্বংসে নিপতিত হবে তাহলে আজকের আমাদের যুবকরা কোরআন হাদিস থেকে দূরে সরে গিয়ে আদেশ তাদের আজকে তাদের নৈতিকতা কিছুই নাই বলে চলে সুতরাং এই যুবকদেরকে নৈতিক মানে ফিরিয়ে আনতে হলে অবশ্যই তাদেরকে কোরআন হাদিসের মর্ম মর্ম বলে ফিরে আসতে হবে আপনি ইঞ্জিনিয়ারিং পড়বেন আপনি ডাক্তারি পড়বেন অথবা আপনি অন্য কোনো বিদ্যা অর্জন করবেন কিন্তু তার আগে যে জিনিসটি দরকার সেটা হলো কোরআন হাদিস সম্পর্কে মৌলিক যে জ্ঞান এটা আমাদের যখন আমাদের অর্জন করা দরকার আর এজন্যই কেবল যে আপনাকে এই মাদ্রাসায় পড়তে হবে এটা কিন্তু সঠিক নয় আমাদের ভাই আলাদা স্পেশালিটি ফোরামের সভাপতি বক্তব্য দিলেন আমি আর তার মধ্যে পার্থক্য কিন্তু আপনি খুঁজে পাবেন না বরং সে আমার চেয়ে অনেক বেশি কোরআনের আয়াত আপনাদেরকে দিয়ে বলেছে অথচ সে তো মাদ্রাসার ছাত্র নয় সে একজন ডাক্তার মানুষ অথচ তার এই স্টাডির মাধ্যমে সে কিন্তু বহু জ্ঞান অর্জন করেছে যার মাধ্যমে কিন্তু একজন মানুষ নৈতিকতার মানে উন্নতি হতে পারে সুতরাং আমরা যেখানেই পড়ি না কেন কোরআন হাদিস যেন আমাদের মানদণ্ড হয় কোরআন হাদিস যেন আমাদের চলার পথের গাইডবুক হয় এটা আমাদেরকে চেষ্টা করতে হবে যদি তাই হয় তাহলে নৈতিকতার মানে উন্নীত হবে বাংলাদেশ আহাদের যুব সংঘ আমাদের যুবকদেরকে আমাদের কর্মীদেরকে আমাদের সাথীদেরকে এই কোরআন হাদিসের জ্ঞানে পারদর্শী হওয়ার জন্য তাকে শিখাচ্ছে কী শিখাচ্ছে দৈনিক প্রতিদিন কমপক্ষে দুই পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে হবে কমপক্ষে দুইটা হাদিস অর্থসহ মুখস্থ করতে হবে অথবা পড়তে হবে আপনাকে প্রতিদিন কমপক্ষে দশ পৃষ্ঠা সাংগঠনিক বই পড়তে হবে তাই না যদি এগুলি কোনো ছেলে পড়ে তাহলে সে কি ইসলামী জ্ঞান অর্জন করবে না তাহলে সে কি নৈতিকতার মানে নিচে নে যাবে কখনোই নয় বরং তার নৈতিক মান উন্নীত হবে তার ইমান শানিত হবে তার আমল পরিশুদ্ধ হবে তাজকিয়া নফস অর্জন করা তার পক্ষে সম্ভব হবে সুতরাং আমাদের উচিত আমরা কোরআন হাদিস থেকে দূরে সরে না গিয়ে বরং আমরা কোরআন হাদিসের কাছে চলে আসি এটা আমাদের করণীয় তিন নম্বর কাজ হচ্ছে দেখুন অধিকাংশ ছেলেরা আজকে কি করে বিজাতীয় সংস্কৃতির অনুসরণ করে আল্লাহ বলছেন ওয়ালা তারকানু ইলাল লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার তোমরা বিধর্মীদের সংস্কৃতির দিকে ঝুঁকে পড়ো না তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া আল্লাহ ছাড়া তোমাদের যথার্থ কোনো অভিভাবক নাই সূরা হুদ 113 নম্বর আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাশাব্বাহা বি কওমিন ফাহুয়া মিনহুম যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে সাদৃশ্য পোষণ করে কিয়ামতের দিন সে তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে আমাদের ছেলেরা আজকে দেখবেন অনেক ছেলে চারিদিকে সব কিছুই ছাটা চুলটা লম্বা আর দাড়িটা এতটুকু রেখে সে স্টাইল করছে আমাদের ছেলেরা কখনো যদি পাঞ্জাবি পরে পাঞ্জাবির উপরে আবার দেখবেন যে স্টাইল করে এখানে আবার ওনার মতো একটা পরে পায়জামা পরবে এই ঈদের দিনে পায়জামা পরবে তাও এমন চোজ পায়জামা পরে যে ওটা পরে তার পেশাব পায়খানা করা আদৌ সম্ভব নয় এই হচ্ছে আমাদের স্টাইল আবার দেখবেন সমাজের যুবকরা তারা প্যান্ট পরছে পা শার্ট পরছে প্যান্ট পা একবারে মাটি সেসলিয়ে চলে আর আমাদের তরুণী মেয়েরা তারা কী করে তারা পায়জামা পরে টাকনু থেকে উপরে আবার কত ফাট মানে ফাটাও থাকে যেন সবই দেখা যায় এই গতানুগতিক বিজাতীয় সংস্কৃতির অনুসরণ আজকে আমাদের যুবকদের নৈতিক অবক্ষয় ডেকে আনছে ইসলামী সংস্কৃতি এটা বলে না 1996 সালে যখন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন আমাদের একজন শিক্ষক তিনি বলেছিলেন বাবা ছোট গণ্ডি থেকে বৃহত্তর গণ্ডিতে তুমি এসেছো তুমি এখানে ভালো হওয়ার উপকরণ পাবে খারাপ হওয়ার উপকরণও পাবে তবে তোমাকে আমি একটা উপদেশ দিই সেটা হলো এই যে তুমি তোমার আদর্শ দিয়ে অন্যদেরকে পরিবর্তন করবে তুমি অন্যদের আদর্শে নিজেকে পরিবর্তন করে দিও না সুতরাং আমি আপনি কোরআনের আয়াত পড়ি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তুমি নিজে এবং তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও আর এই আগুন থেকে বাঁচানো তো দূরের কথা আমি অন্যদের সংস্কৃতিতে আমি সেখানে জড়িয়ে যাচ্ছি সেখানে মৃত হয়ে যাচ্ছি সুতরাং শ্রোতা মণ্ডলী আমরা বিজাতীয় সংস্কৃতি থেকে বের হয়ে আসে এসে ইসলামী সংস্কৃতির অনুসরণ করি তাহলে দেখা যাবে সমাজ সুন্দর হবে আমার পরিবার সুন্দর হবে আমাদের দেশে শান্তি ফিরে আসবে আজকে যে জিনিসটা সবচেয়ে বেশি ক্ষতিকর সেটা হলো এই অসৎ সঙ্গ ফার্সিতে একটি কবিতা আছে সাহবাতে সালেহরা সালেহ কুনাত সাহবাতে তালেহরা তালে কুনাত সৎসঙ্গের স্বর্গবাস অসৎসঙ্গের সর্বনাশ স্কুলে পাঠাবেন আপনার ছেলেটাকে আপনার সবসময় ভয় থাকবে কার সাথে না কার সাথে মিশে আমার ছেলেটা এই তার বন্ধুদের সাথে মিশে সে না বকে যায়
আপনি মাদ্রাসায় পাঠাবেন সেখানেও ভয় হয় না জানি কোন ছেলের এই মোবাইলের আসক্তিতে সে আসক্ত হয়ে আমার ছেলেটা না জানি সে লেখাপড়া থেকে দূরে সরে যায়। আপনি কোথায় পাঠাবেন কোথাও আজকে নিজেদের শান্তি মানে মানসিক শান্তি এটা থাকে না। সুতরাং এটা তখনই সম্ভব যখন আপনার আমার ছেলের বন্ধু যখন ভালো ছেলে হবে আমার আপনার বন্ধুর সঙ্গে যখন খারাপ ছেলে হবে নিশ্চয়ই সে ছেলেটা খারাপ হয়ে যাবে। সুতরাং আজকে তরুণ সমাজের অবক্ষয়ের অন্যতম কারণ হচ্ছে তাদের সাথী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইয়াউমা ইয়াযযু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের দিন এই জালেমরা তাদের আঙ্গুল তাদের হাত কামড়িয়ে কামড়িয়ে বলবে হায় আফসোস আমি যদি রাসূলের পথ অনুসরণ করতাম তাহলে কতই না ভালো হতো। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। হায় আফসোস আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হতো। সেই সময় আফসোস করার চেয়ে এখন আপনার নিজেকে সাবধান হওয়া দরকার আপনার আমার বন্ধু যেন ওই খারাপ মানুষটি না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুসাহিব ইল্লা মুমিনান। তুমি মুমিন ছাড়া কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রত্যেকটি কর্মী প্রত্যেকটি সদস্য আমরা বিশ্বাস করি সে একজন আদর্শ যুবক সে একজন আদর্শ তরুণ। সুতরাং এক্ষেত্রে তরুণদের বিপথে যাওয়া থেকে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ তাদেরকে রক্ষা করার চেষ্টা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর রাজুল আলা দীন খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মাই ইউখালিলু। প্রত্যেক মানুষ তার বন্ধুর রীতিনীতি গ্রহণ করে তার বন্ধুর আদর্শ গ্রহণ করে। সুতরাং তোমাদের প্রত্যেকে যেন দেখে যে সে কার সাথে বন্ধুত্ব করছে। সুতরাং আমাদের বন্ধুত্বের ক্ষেত্রেও দেখে নিতে হবে যে আমার বন্ধুটা কি, আমার বন্ধুটা কি একজন মোত্তাকি মানুষ, আমার বন্ধুটা কি একজন নামাজি ছেলে নাকি আমার বন্ধুটা সে একজন বেনামাজি ছেলে। এটা আমাকে দেখে বন্ধুত্ব করতে হবে। তাহলে অবশ্যই আমি এই নৈতিক অবক্ষয় থেকে আমি নিজেকে আমার আত্মীয় স্বজনকে এমনকি আমার ছেলে সন্তানকে পরবর্তী প্রজন্মকে আমরা বাঁচাতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। সবচেয়ে যে জিনিসটা ক্ষতিকর সেটা হলো প্রবাদ আছে যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা। মানুষের যখন কোনো কাজ থাকে না তখন তারই কাজ বেশি মানে বেকারের কাজ বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিয়ামাতানি মাগবুবুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটি নিয়ামত আছে যার ব্যাপারে অধিকাংশ মানুষ হচ্ছে ধোকায় নিমজ্জিত। তার একটা হলো সুস্থতা আর দ্বিতীয় হলো অবসর। এই অবসর সময়টাকে কাজে লাগানোর জন্য আজকে আমাদের ছেলেরা কি শিখছে বলেন তো? আজকে আমাদের ছেলেরা শিখছে মোবাইল নিয়ে কিভাবে ফ্রি ফায়ার খেলবে কিভাবে পাবজি গেম খেলবে, এইটাই তাদের অবসর সময় কাটানোর এটাই হচ্ছে তাদের মাধ্যম। কিন্তু যে সময়টাতে আপনি এই যে ঘন্টার পর ঘন্টা আপনি পাবজি খেলে কাটাচ্ছেন এই সময়তে আপনি 100 বার তাসবিহ তাহলিল করতে পারেন। সুতরাং আপনার সময়টা এই সময় সম্পর্কে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে জবাব দিয়ে করতে হবে সেই জ্ঞান আপনার আমার কি আছে? যদি সেটা থাকে তাহলে অবসর সময়টাকে আমি বিনা কাজে ব্যয় না করে আমি অবশ্যই এটা আমাদের কাজে নিজেদের কাজে ব্যয় করার চেষ্টা করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর জন্য বলছেন ইন্নি লা আমকুতুর রাজুলা আন আরাহু ফারগান লাইসা ফি শাইইন মিন আমালিদ দুনিয়া ওয়ালা আমালিল আখিরা। আমি ওই লোকটাকে দেখে অত্যন্ত রাগান্বিত হই এই জন্য যে যাকে আমি অবসর অবস্থায় দেখি যার কোনো কাজ নাই অথচ তার এই সময়টাকে সে দুনিয়ার কোনো কাজে লাগায় না এবং আখিরাতের কোনো কাজে লাগায় না। তাহলে আপনি ঘন্টার পর ঘন্টা টিভি দেখছেন, ঘন্টার পর ঘন্টা আপনি মোবাইলে আপনি ইন্টারনেট ব্রাউজ করছেন, আপনি ঘন্টার পর ঘন্টা এই ফ্রি ফায়ার অথবা পাবজি গেম খেলছেন, এগুলি খেলে কি আপনার সময় নষ্ট হচ্ছে না? সুতরাং আব্দুল্লাহ ইবনে মাসউদের ওই উক্তির আলোক আমাদেরকে বলতেই হয় আপনার এই অবসর সময়টা আপনি বিনা কাজে ব্যয় না করে আপনি এখানে কিছুটা হলে আপনি তাসবিহ তাহলিল করতে পারেন, আপনি এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করতে পারেন, একটা হাদিস আপনি মুখস্থ করতে পারেন, আপনি একটা কোরআনের আয়াত অর্থসহ মুখস্থ করতে পারেন। এভাবে করে আমাদের যুব সমাজকে বাঁচানোর জন্য তাদেরকে সঠিক পথে নিয়ে আসার জন্য আজকে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কাজ করছে। অতএব আমরা সবাই যুব সংঘের সাথে আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের ছেলেদেরকে আমাদের ভাইদেরকে আমাদের আত্মীয় স্বজনদেরকে যুব সংঘের অন্তর্ভুক্ত করে দেই, তাদের সাথে সম্পৃক্ত করে দেই, তাহলে তারা পরবর্তী জীবনে তারা একজন আদর্শ নারী নাগরিক হবে এবং পরকালীন জীবনে মুক্তিপ্রাপ্ত হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। আকুল কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।